কাক আসলে খুব অদ্ভুত একটা পাখি এবং আমার মনে হয় যে সবচেয়ে বেশি দেখা আমাদের পাখিদের মধ্যে একটা হচ্ছে কাক দুধ মাখা ভাত কাকে খায় বা হুমায়ুন আহমেদের কাক থেকে শুরু করে অনেক ধরনের কাকের সাথে আসলে আমাদের জীবনে পরিচয় হয় কাক অনেক কিছু প্রতীক অনেকের কাছে সৌভাগ্যের প্রতীক দুর্ভাগ্যের প্রতীক অনেকের কাছে আমার কাছে পার্সোনালি কাকের এক্সপিরিয়েন্সটা একটু খারাপ কারণ আমার মনে আছে ছোটবেলায় আমি কক্সবাজার যখন থাকতাম তখন কাক আসলে একবার আচার খাচ্ছিলাম বাইরে তখন হঠাৎ করে কাক ছৌ মেরে আমার হাত থেকে আচার নিয়ে যায় এবং আই হ্যাড আ ভেরি ব্যাড স্কার এখনও আছে হালকা হালকা পড়ে যাই আমি আর কি আচার খেয়ে আচার খেতে গিয়ে আচার খেয়ে কাকের কারণে পড়ে যাই এবং তারপর থেকে আসলে আমি কাক দেখতে পারি না এবং এরপরে আরও অনেকবার হয়েছে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি কিছু খাচ্ছি বিস্কিট বা কিছু দাঁড়িয়ে আছি কাক এসে ঠাস করে ঠোকর মেরে আমার হাত থেকে নিয়ে যাবে মানে ইট উড জাস্ট কাম অ্যাট দ্য মোস্ট সারপ্রাইজিং টাইম সো আমার কাছে কাক সবসময় একটা আতঙ্কের প্রতীক ছিল বাট ইদানিং এখন অনেক বছর ধরে কাকের সাথে কোনো খারাপ এনকাউন্টার হয়নি সো জানি না আসলে কাক আমি বলবো আমাদের প্রকৃতির একটা অংশ একটা ইকোসিস্টেম বাস্তুসংস্থানকে ঠিকঠাক রাখার জন্য কাক কাকের ভূমিকা অপরিহার্য স্পেশালি আমাদের ঢাকা শহরে যেখানে এত ময়লা আবর্জনা শহর সেখানে কাক কিছুটা হলেও ভূমিকা রাখে তো সেই জায়গা থেকে হ্যাঁ আমার মনে হয় কাক প্রকৃতিতে দরকার কিন্তু আমার জীবনে কাকের কোনো প্রয়োজন নেই